প্রাণ হারানোই দম্ভ নয়, যুদ্ধবিগ্রহে নয়, বরং মানুষ যেন স্বাভাবিক মৃত্যুর স্বাদ নিতে পারে, সেই বার্তা নেই নর্থ সাউথ ইউনিভার্সিটির উরুভঙ্গম। বিশ্বজুড়ে বিরাজমান অস্থিরতার সাথে মহাভারতের যোগসূত্রে তৈরি এ পরিবেশনা। যুদ্ধে আসক্ত মহাভারতের পৌরাণিক চরিত্র দুর্যোধনের অনুতপ্তি ফুটে ওঠে এই আয়োজনে। তিনবার শাখ বাজানোর মধ্য দিয়ে শুরু হয় এই আয়োজন। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠান উদ্বোধন করেন। পরিচালক শিক্ষক শিক্ষার্থীদের কয়েক মাসের পরিশ্রমের ফল এই উরুভঙ্গম। মানুষের মাঝে শান্তির বার্তা পৌঁছে দিতে চান আয়োজনের অংশীদার সকলেই। উরুভঙ্গম হলো মহাভারতের একদম শেষ পর্যায়ের একটা ঘটনা, যেখানে দুর্যোধন তার জীবনের যে ভুল সিদ্ধান্ত মতান্তরে কোট আনকোট সেটা নিয়ে রিগ্রেট করে এবং যুদ্ধবিরোধী, মানে মহাকবি ভাসের লেখা প্রথম ভারতীয় সাহিত্যের ইতিহাসে প্রথম কোনো যুদ্ধবিরোধী নাটক যেটা সাকসেসফুলি এত বছর ধরে হয়ে যাচ্ছে। আমরা এই নাটকটা মঞ্চায়নের ক্ষেত্রে আমরা দীর্ঘ সময় রিহার্সাল করেছি, মহড়া করেছি, আমাদের এখানে শরীর প্রস্তুত, পুরো নাটকটাই ভরতনাট্যম, কুড়িয়াট্টাম, তারপরে কত্থক, এ ধরনের নৃত্যের বিভিন্ন মুদ্রা দিয়ে সাজানো হয়েছে এবং পুরো নাটকটাই ডান্স মুভমেন্ট অ্যান্ড অ্যাক্রোবেটিক্সের উপরে তৈরি করা হয়েছে। মৃত্যু যদি আসে স্বাভাবিক প্রক্রিয়া আসুক, ইউক্রেনে হাজার হাজার শিশু মারা যাচ্ছে, সিরিয়ায় এবং ফিলিস্তিনিতে আপনারা দেখে থাকবেন, আপনারা তো অবশ্যই জানেন ফিলিস্তিনিতে যেরকমভাবে শিশুরা মারা যাচ্ছে, আমরা চাই না এইভাবে, যেমন এখানে দেখেন অর্জুনের শিশুদেরকে হত্যা করে ফেলা হয়, অশ্বত্থামা খুন করে, তারপরে অনেক অভিমন্যুকে মেরে ফেলা হয়, অভিমন্যুর মতো 16 বছরের একটা বাচ্চাকে মেরে ফেলা হয়, এরকম এই যে যুদ্ধ সবসময় ভয়ঙ্কর, যুদ্ধ কখনো কোনো কিছু সলিউশন না, কিন্তু সলিউশন না, কিন্তু আমরা যদি শান্তির কথা চিন্তা করতে চাই তাও হয়তো যুদ্ধভিত্তিতে যেতে হয়, কিন্তু তারপর আমরা বলবো যুদ্ধ শেষ হোক, শান্তি আসুক। আমাদের নাটকের মাধ্যমে আসলে আমরা সেই আহ্বানটাই করেছি যে এত এত মৃত্যু, এত এত কান্না, এই সব শেষ হলেও একটা শেষ আসুক, যে শান্তি আসুক, যেটাতে আমরা শান্তি পাবো। দুর্যোধন যখন দ্রৌপদীকে জেতে, তখন দ্রৌপদীকে সবার সামনে ভরসভায় বলে যে আমার উরুতে উপবেশন করো, তো তখন ভীম প্রতিজ্ঞা করে যে দুর্যোধনের উরু সে ভেঙে দেবে এবং সেই প্রতিজ্ঞা সে পাশা খেলার ইয়েতে বলে। তারপর আমরা জানি কুরুক্ষেত্রের যে যুদ্ধ, সে যুদ্ধে দুর্যোধনের উরু ভেঙে দেয় আর কি, উরু বেসিক্যালি থাই, সো এই থাইটা ভেঙে দেয়। সিডিসি ক্লাবের শিক্ষার্থীদের আয়োজনে মনোমুগ্ধকর পরিবেশনা মন কেড়ে নিয়েছে দর্শকদের। মঞ্চ নাটকের অভিজ্ঞতা এই পরিবেশনা আরও সমৃদ্ধ করেছে বলে মনে করেন তারা। পৃথিবীতে যুদ্ধ বিদ্রোহ কিংবা সংঘর্ষ কখনো যে শান্তি বয়ে আনে না, আজকের এই থিয়েটার থেকে সবচেয়ে বড় বার্তা এটি ছিল আমার কাছে মনে হয়েছে যে সোফার এত ভালো অ্যাক্টিং, অলমোস্ট 1.5 ঘন্টা সময়ের মতো শো ছিল, এত লম্বা সময় ধরে সব কিছু মনে রাখা এবং ওদের এক্সপ্রেশনগুলো অনেক ভালো ছিল, লাইট সেট আপ থেকে শুরু করে এভরিথিং ওয়াজ টপ নচ। প্রায় 1.5 ঘন্টার এই পরিবেশনায় দুর্যোধন ও পঞ্চপাণ্ডবের পাশা খেলা থেকে শুরু করে ভীমের, দুর্যোধনের হত্যা, প্রতিটি পদেই যুদ্ধের ভয়াবহতা ফুটিয়ে তোলা হয়েছে। ক্ষোভ, হিংসা, ক্রোধ, প্রতিটি অনুভূতি এই নাটকের মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরেছেন শিক্ষার্থীরা, এমনটাই মনে করেন অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা। মালিহা সুহরাওয়ার্দি, সময় সংবাদ। Oh,